সপ্তাহ তিনেক আগের কথা, 100 গ্রাম হিরোইন মামলায় জামিন দেয়াকে কেন্দ্র করে রাজশাহীর এক বিচারককে পড়তে হয় শাস্তির মুখে। বর্তমানে বিচারিক ক্ষমতা কেড়ে নিয়ে তাকে সংযুক্ত করা হয়েছে আইন মন্ত্রণালয়ে। 9 আসামিকে অস্বাভাবিক জামিন দেয়ায় কক্সবাজার জেলা জজকে ডেকে এনে ভৎসনা করার ঘটনা ঘটেছে উচ্চ আদালতে। এবার খোদ উচ্চ আদালতে ঘটল জামিন কাণ্ড। যেন তেন মামলা নয়, হিরোইন মামলায় ঘটেছে এমন তুঘলকি ঘটনা। 11 ও 12 মার্চ হাইকোর্টের একটি বেঞ্চে 25টি হেরোইন মামলার জামিন শুনানি হয়। রাষ্ট্রপক্ষের বিরোধিতার পরও 300 গ্রাম থেকে শুরু করে 1 কেজি হেরোইন সহ গ্রেফতার এরকম 25 আসামিকে জামিন দিয়ে দেন বিচারপতি নজরুল ইসলাম তালুকদারের দ্বৈত বেঞ্চ। বিষয়টি নজরে আসে রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তার। জামিন ঠেকাতে তড়িঘড়ি করে আবেদন করা হয় সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে। 2 দিনে স্থগিত হয়ে যায় 25 মামলার জামিন আদেশ। এটা একটা খুব আমার কাছে খুব অস্বাভাবিক ঘটনা মনে হয়েছে, এবং এটা ইতিপূর্বে শুধুমাত্র গত ভ্যাকেশনে একটি আদালত থেকে এরকম 15 থেকে 16টা দিয়েছিল, আমরা 70-80 দিন স্টে করিয়েছিলাম। এই ধরনের 25টা মামলার এবং এত হিউজ পরিমাণ মাদকের মামলায় বেল হতে আমি কখনো দেখিনি। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা বলছেন, হেরোইন মামলায় এভাবে একসঙ্গে এতজনের জামিন দেওয়ার ঘটনা অস্বাভাবিক। এক্ষেত্রে বিচারক তার বিচারিক মন প্রয়োগ করেননি, বিবেচনা করেননি সামাজিক বাস্তবতা। এত পরিমাণ মাদক যদি এগুলো ছেড়ে দেওয়া হয় তো সমাজের কি অবস্থা হবে, এটা আমাদের সবার মাথায় বিবেচনায় রাখতে হবে। আমি মনে করি যে উনি ভুল করে, মানে আমরা তো যদি আপিল বিভাগে গিয়েছি, আমাদের মনে হয়েছে উনি সঠিকভাবে বিচারটা করেননি। এর আগেও হাইকোর্টের অন্য একটি বেঞ্চে একাধিক হিরোইন মামলার আসামিদের অস্বাভাবিক জামিন দেওয়ার ঘটনা ঘটে। সেসব জামিনও তড়িঘড়ি করে আটকে দিয়েছিলেন চেম্বার আদালত। আইনে আছে 25 গ্রাম হেরোইন সহ ধরা পড়লে মৃত্যুদণ্ড সাজা হবে আসামির। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।